চন্দ্রযান থ্রি নিয়ে উৎসাহ আর উদ্বেগ দুই রয়েছে ভারতীয়দের। তবে শুধু ভারত নয়, গোটা বিশ্বের নজর এখন রয়েছে ভারতের চন্দ্রযানের ওপর। সব ঠিকঠাক থাকলে চাঁদের মাটি পালকের মতো স্পর্শ করবে চন্দ্রযান থ্রি, কিন্তু কিভাবে এটাই এখন প্রশ্ন। বুধবার ধাপে ধাপে ল্যান্ডারের উচ্চতা কমানো হবে, তার সঙ্গে ভারসাম্য অনুযায়ী বিক্রমের গতিও কমানো হবে। ভারতের এই শেষ পর্যায়টি সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রথম ধাপে বিক্রমকে 7.4 কিলোমিটার উচ্চতায় নামিয়ে আনা হবে। এই সময়ে ল্যান্ডারের গতি থাকবে সেকেন্ডে 358 মিটার, এতে সময় লাগবে 11.5 মিনিট। এর পরের গন্তব্য 4 থেকে 6.8 কিলোমিটার উচ্চতা। এই ধাপে বিক্রমের গতি আরও কমানো হবে, তখন তার গতি হবে সেকেন্ডে প্রায় 336 মিটার। এরপর 4 থেকে বিক্রমের উচ্চতা কমে হবে 800 মিটার, তখন তার গতি আরও কিছুটা কমানো হবে। আর এই পর্যায়ে লেজার রশ্মির ব্যবহার করবে ল্যান্ডার। তবে সব কিছুই চলছে একেবারে পরিকল্পনা মাফিক। চাঁদের মাটিতে লেজার রশ্মি ফেলে সেন্সারের মাধ্যমে অবতরণের জন্য উপযুক্ত জায়গা খুঁজবে ল্যান্ডার বিক্রম। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা মাফিক সব কিছু এগোচ্ছে, কিন্তু শেষ মুহূর্তটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চাঁদের মাটিতে লেজার রশ্মি ফেলে সেন্সারের মাধ্যমে অবতরণের জন্য উপযুক্ত জায়গা খুঁজবে ল্যান্ডার বিক্রম। তারপর ধীরে ধীরে উচ্চতা আরও কমানো হবে। 800 থেকে 150 মিটার উচ্চতায় নামার পথে বিক্রমের গতি সেকেন্ডে থাকবে 60 মিটার। তারপর 150 থেকে 60 মিটার নামার সময়ে গতি হবে 40 মিটার প্রতি সেকেন্ডে। এরপর আরও কমবে, 60 থেকে 10 মিটারে নামতে গিয়ে বিক্রমের গতি 10 মিটার প্রতি সেকেন্ডে থাকবে। এরপর চাঁদের মাটিতে পালকের মতো স্পর্শ করবে ল্যান্ডারটা। শেষ মুহূর্তে তার বেগ হবে সেকেন্ডে 1.68 মিটার। এখনো পর্যন্ত ইসরো সব কিছুই পরিকল্পনা করে নিয়েছে, সব কিছু চলছে নিয়ম মেনে, কিন্তু শেষ সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই সব কিছু ঠিকঠাক করাই এখন চ্যালেঞ্জ ইসরো, তাহলেই ইতিহাস সৃষ্টি হবে। সমস্ত আপডেট, সমস্ত লাইভ আপডেট সরাসরি দেখতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল নজর রাখুন। সমস্ত লাইভ আপডেট পেতে আর সমস্ত আপডেটের জন্য আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।